কুকুর আর বিড়ালের জন্য তৈরি হলো আবাসিক হোটেল। শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই হয়েছে। যে হোটেলের নাম ফারি ঘর, 500 থেকে 1500 টাকার বিনিময়ে রাখা যাবে পোষা কুকুর কিংবা বিড়াল, যেখানে থাকছে পার্লার, মিউজিক এবং ক্যাফের ব্যবস্থাও। এই যে অতিথি ক্ষোভ থেকে বেরিয়ে এসেছেন, তিনি আছেন সাময়িক অবকাশ যাপনে রাজধানীর মিরপুরের এক আবাসিক হোটেলে। নাম ফারি ঘর। এখানে তার মতো অতিথি পেজ, সফি, গিট্টু, পুষি ও ঠুমরি। মূলত কুকুর আর বিড়ালের জন্যই হোটেলটি। পোষা কুকুর এবং বিড়াল রেখে বেড়াতে যেতে চান যারা, তাদের জন্যই সহজ সমাধান ফারি ঘর। এখানে প্রাণীর আয়েশের জন্য যেমন আছে বিছানা বালিশ, তেমনি আছে প্রাকৃতিক কাজের বিশেষ ব্যবস্থা। নিরাপত্তারও নেই কোনো কমতি। পার্লার থেকে শুরু করে মিউজিক ও বিনোদনের ব্যবস্থা কি নেই এতে। খেলতে পারবে শখের প্রাণীটি। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই হোটেল পেয়ে খুশি প্রাণীপ্রেমীদের অনেকেই। এইখানে সবাই যেইভাবে ওকে সময় দিয়েছে, এটা আমি খুব খুশি। আর আমি যখনই ফোন করেছি 24/7, তখনই মানে ভিডিও কলে দেখতে পেয়েছি মোগলিকে, আর ও যে হ্যাপি এটা আমি দেখতে পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটা রিলিফ ছিল। যাত্রা শুরুর অল্প দিনের মধ্যেই ভালো সাড়া মিলছে বলে জানান ফারিঘরের স্বত্বাধিকারী রাকিবুল হক এমিল। আমরা এখনও কিন্তু কোনো ধরনের প্রচার প্রচারণায় যাইনি, কিন্তু যেহেতু আমাদের অতীতের প্রাণীকল্যাণ নিয়ে কাজ করবার জন্য একটা নেটওয়ার্ক তৈরি হয়ে আছে ইতোমধ্যে প্রাণীপ্রেমীদের সাথে, তো তাদের মধ্যে থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছি এখনো পর্যন্ত। অন্যদিকে স্বল্প খরচে সর্বোচ্চ সেবা দিচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানের আরেক স্বত্বাধিকারী। আমাদের এখানে একজন বিড়াল রাখার জন্য প্রতিদিনের খরচ হচ্ছে 500 টাকা করে, আর কুকুরের জন্য খরচ হচ্ছে পার ডে 1500 টাকা করে। আর এছাড়া আমাদের 3 দিনের প্যাকেজ আছে, 5 দিনের প্যাকেজ আছে, 10 দিনের, 20 দিনের, এভাবে করে হচ্ছে যত বেশি দিন তত দিনে হচ্ছে আমাদের ডিসকাউন্ট অ্যাড হতে থাকে। ফারি ঘরে আছে পেট ফ্রেন্ডলি ক্যাফে, যেখানে পোষা প্রাণী নিয়েই দেওয়া যাবে আড্ডা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।